ডক্টর সুকান্ত মজুমদার বলেন, নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে না গেলেও আগামীতে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের পতন হবে। আমরা হয়তো 12টা সিট পেয়েছি, তৃণমূল কংগ্রেস হয়তো 29খানা সিট পেয়েছে, কিন্তু আমি বলছি তৃণমূলের শেষের সময় শুরু। হয়তো এখন আপনাদের হয়তো কিছুটা বিশ্বাস করতে অসুবিধা হতে পারে, অপেক্ষা করুক, কয়েক মাস যেতে দিন, এক বছর যেতে দিন, আপনি দেখতে পাবেন তৃণমূলের অবস্থা কেমন।